আমাদের সঙ্গে যে ব্যাপারে আলোচনা করব সেটা হলো তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা WBPSC ক্লার্কশিপ এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের জন্য অপেক্ষা করছো তাদের জন্য তো ভালো খবর অলরেডি আছে, কারণ তোমাদের PSC ক্লার্কশিপে 5000 প্লাস শূন্য পদের যে রিক্রুটমেন্ট সেটা খুব তাড়াতাড়ি সেই সংক্রান্ত নোটিফিকেশন তোমরা পেতে চলেছো এবং গ্রুপ সি গ্রুপ ডি এর ক্ষেত্রে কিন্তু শূন্য পদ প্রকাশ হচ্ছে। তার সাথে অ্যাডিশনাল ভাবে আমাদের রাজ্যের সমস্ত জেলাগুলো মিলিয়ে টোটাল 738টি লাইব্রেরিয়ানের যে শূন্য পদ সেখানে ক্ষেত্রে কিন্তু সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে। রিক্রুটমেন্ট প্রসেস কিভাবে হবে, কি কি কোয়ালিফিকেশন প্রয়োজন সমস্ত কিছু আজকে ভিডিওটা থেকে জানতে পারবে। মন দিয়ে পুরো ভিডিওটা দেখো। তার আগে দেখো তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা আমাদের চ্যানেলে আজকে প্রথম ভিজিট করছো, ভাই বোনেরা বা দাদা দিদিরা, তারা প্রত্যেক কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেতে পারো, কারণ সমস্ত রকম সরকারি চাকরি পরীক্ষার আপডেট আমাদের চ্যানেল থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। এবার দেখো লাইব্রেরিয়ান যে পদে যে রিক্রুটমেন্ট অর্থাৎ 738টি যে শূন্য পদে রিক্রুটমেন্ট হতে চলেছে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু বয়স হতে হবে ইউআর ক্যাটাগরির ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 18 থেকে 40 বছর। এবং তোমাদের এক্ষেত্রে রিক্রুটমেন্ট প্রসেস কীভাবে হবে, এখনো পর্যন্ত যেটা ঠিক হয়ে আছে প্রতিটি জেলাতে জেলা শাসকের অধীনে একটি কমিটি গঠন করা হবে, তারা রিক্রুটমেন্ট সংগঠিত করবে এবং তোমাদের যদি ক্যান্ডিডেট বেশি হয় সেক্ষেত্রে স্ক্রিনিং টেস্ট হতে পারে, নাহলে কিন্তু ডাইরেক্ট তোমাদের ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশন কী কী প্রয়োজন, এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে যে কোনো শাখাতে তোমার আর্টসে হোক, সায়েন্সে হোক, গ্র্যাজুয়েশন হোক বা তোমার পাস কোর্সে হোক, মানে অনার্সে হোক বা পাস কোর্সে তোমার গ্র্যাজুয়েট হয়ে থাকো তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তার সাথে সাথে যেটা তোমার কিন্তু প্রয়োজন সেটা হলো লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি পাস করার সার্টিফিকেটের ক্ষেত্রে তোমার কিন্তু সার্টিফিকেট এই ক্ষেত্রে কিন্তু প্রয়োজন এবং তার সাথে কম্পিউটারে তোমার বেসিক জ্ঞান থাকতে হবে এবং বাংলা বলতে পড়তে এবং লিখতে জানতে হবে, অর্থাৎ বাংলা ভাষায় তোমার দক্ষতা থাকলে তবেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তোমরা সমস্ত ক্যান্ডিডেটরা এই রিক্রুটমেন্টের ব্যাপারে আগ্রহী তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো, কারণ খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু ভ্যাকেন্সি প্রকাশ হতে চলেছে। এবং কিভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কোন লিঙ্কে যেয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কোন ওয়েবসাইটে যেয়ে অ্যাপ্লাই করতে পারবে, আমাদের চ্যানেল থেকে তোমরা কিন্তু A to Z সমস্ত কিছু জানতে পারবে, ভিডিও করে জানিয়ে দেওয়া হবে। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও।